السلام عليكم ورحمة الله وبركاته. شمول مولي على واتساب إسكولار كوليجير أونلاين تشكيل. প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আপনারা মধ্যে অনেক ভালো আছেন। শিক্ষার্থীরা আমরা সকলেই জানি বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত জানা কোভিড-19। এই কোভিড-19 এর প্রকোপ হঠাৎ করে আবার নতুন করে দেখা দিয়েছে। আমরা আবারও আগের মতো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, আমরা মুখে মাস্ক ব্যবহার করব, আমরা যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আর বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর ইবাদত নিয়ে করব, আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে মুক্তি চাইব, যে মহামহিম আলামিন যেন অতি শীঘ্রই এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। আমরা বেশি বেশি করে বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াতুকু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাআ ওয়া সামিউল আলীম এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করব। আমরা সূরা ইখলাস ওয়া নাস ওয়া ফালাক এই সূরাগুলো সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করব। আমরা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জিন্নি ওয়া মিন শাররিল আসকাম রাব্বি আননি মাসানি আযুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করব। তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। সেটাতে আছে ক্লাস উপস্থাপন রয়েছে আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা শিমুল নগরের লক্ষ্য স্কুল কলেজ। শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন সুপারে কৃষ্ণ সঙ্গীত দিয়ে শোনাচ্ছি। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, তুলসী বানায়, বলো ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই, পাতা কেন দোলে, মন কেন ভোলে, পাতা কেন দোলে, মন কেন ভোলে, কেন এত রং দূর নীলিমায়, বলো ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই, কেন এত রং, কেন এত ছবি, হেঁকেছে কে কোন সে কবি, কেন এত রং, কেন এত ছবি, হেঁকেছে কে কোন সে কবি, তারাদের আলো কেন লাগে ভালো, তারাদের আলো কেন লাগে ভালো, চাঁদ কেন হাসে মমতা ছড়ায়, বলো ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই। শিক্ষার্থীরা আশা করে অনেক মজা পেয়েছো। শিক্ষার্থীরা আমাদের ক্লাসটা দুটি অংশ বিভক্ত, লিখিত আর মৌখিক। চলো আমরা এখন লিখিত অংশগুলো আমরা দেখে নেব। শিক্ষার্থীরা লিখিত অংশ এক নম্বরে দেখো, আসুন ফাঁকা জায়গায় হারানো হরফ গুলো লিখি। এখানে কিছু হরফ দেওয়া আছে জায়গায় জায়গায়, আর মাঝখানে ফাঁকা আছে, আমরা হরফ গুলো কোথায় কি বসবে সেই জায়গাতে আমরা উপযুক্ত হরফ গুলো লিখব, বা হারানো হরফ গুলো আমরা এক নম্বরে লিখবো। তাহলে দেখো প্রথমে আছে র, প্রথমে আছে র, র এর পরে অবশ্যই যা, র এর পরে যা, র এর পরে যা, তারপরে সিন, সিন দেয়াই আছে, সিনের পরে অবশ্যই শিন, সিনের পরে, সিনের পরে শিন, সিনের পরে সদ, সদ দেয়া আছে, তারপরে আমরা লিখব দদ, তাহলে র যা সিন শিন সদ দদ। এবারে দুই নম্বর দেখো, আসুন নিচের বাংলা উচ্চারণের পাশে আরবি হরফ লিখি। এখানে কয়েকটি বাংলা উচ্চারণ দেওয়া আছে, তিনটি, এখানে তিনটি হরফ আমরা লিখবো। প্রথমে আছে দেখো সয়া লা রিশকালি ফ আলিফ, তাহলে আমরা এখানে আলিফ লিখব, আলিফ, তারপরে লিখ আছে র, এখানে আমরা র লিখব, তারপরে দাল, দু একারে দাল, দাল লিখা আছে, তাহলে আমরা এখানে দাল লিখব। আমরা জানি দাল আর র এবং আলিফ তিনটি হরফের কোনো হরফে মুক্তা নাই, এতে এখানে কোনো মুক্তা হবে না। এবারে তিন নম্বর আছে দেখো, আসুন উপযুক্ত স্থানে মুক্তা দি, তাহলে প্রথমে আছে বায়াকারে বা, বা বায়ে কোথায় মুক্তা থাকে আমরা জানি, বায়ের নিচে এক মুক্তা, তাহলে বায়ের নিচে এক মুক্তা দিব। তারপরে দেখো থা, থায়ের উপরে তিন মুক্তা হয়, থায়ের উপরে আমরা তিন মুক্তা দিব। এরপরে দেখো খ, খয়ের উপরে আমরা এক মুক্তা দিব, কারণ খয়ের উপরে এক মুক্তা হয়। তারপরে জাল, জালের উপরে
এক নুক্তা তাই আমরা লালের উপরে এক নুক্তা দিব তাহলে বা বায়ের নিচে এক নুক্তা সাকারে সা সায়ের উপরে তিন নুক্তা খ খয়ের উপরে এক নুক্তা গাল গালের উপরে এক নুক্তা এবার আসি আমরা চার নম্বরে দেখো আসুন সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিই তাহলে কোন নম্বর আছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন আমরা আজকে অধ্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে এবং নবী রাসূল সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে জানব তো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নবুয়ত লাভ করেন কত বছর বয়সে 30 40 নাকি 50 বছর বয়সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন এই 40 বছর বয়সের উপরে আমরা টিক চিহ্ন দিব মক্কার লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলে ডাকতেন তার মক্কার লোকেরা নবুয়ত প্রাপ্তির পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলে ডাকতেন আমরা জানি আল আমিন সিদ্দিক নাকি আসাদ কোনটি আল আমিন আমরা জানি আল আমিন বলে ডাকতেন তাহলে আল আমিন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু কোন বংশে জন্মগ্রহণ করেন তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন ইরাশ সাদ নাকি কুরাইশ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তাহলে এই ছিল আমাদের চার নম্বর সঠিক উত্তরের উপর চিহ্ন এবারে পাঁচ নম্বর আসুন এক কথায় উত্তর লিখি হযরত মুহাম্মদ সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমরা 570 খ্রিস্টাব্দে লিখব আল আমিন অর্থ কি আল আমিন হযরত মুহাম্মদ সাল্লামের উপাধি ছিল এটা বলে মক্কা কাফেরে ডাকতে আল আমিন অর্থ কি আল আমিন অর্থ বিশ্বাসী আল আমিন অর্থ বিশ্বাসী বা পরম বিশ্বস্ত লিখতে পারো আল আমিন অর্থ বিশ্বাসী কে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতান হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তাহলে শিক্ষার্থীরা আমরা লিখিত অংশ শেষ করলাম এবারে আমরা মৌখিক অংশে চলে যাব শিক্ষার্থীরা আমরা শিক্ষার্থীরা আমরা এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত আমরা লিখিত আইটেমে দেখলাম এবারে আমরা মৌখিক অংশ যেগুলো মুখোমুখি শিখা সেগুলো আমরা শিখবো ছয় নম্বর থেকে দেখো ছয় নম্বর আসুন নিচের উত্তরগুলো নিচের প্রশ্নের উত্তরগুলো মুখোমুখে শিখি প্রথম প্রশ্ন আছে আমাদের নবীর নাম কি তারপরে ছয় নম্বর কে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লামের পিতা ও মাতার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর আলামিন অর্থ কি চলো আমরা একটা একটা করে প্রশ্ন এবং একটা একটা করে উত্তর করে দেখব দেখো আমাদের নবীর নাম কি তাহলে আমাদের নবীর নাম অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখো তারপরে কে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমি আগে বললাম যে আমরা লিখিত অংশে প্রশ্ন উত্তর জেনেছি আমরা আবারও জানবো কে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আলামিন অর্থ কি আলামিন অর্থ বিশ্বাসী বা পরম বিশ্বস্ত আমরা বিশ্বাসী জানবো আলামিন অর্থ বিশ্বাসী আলামিন অর্থ বিশ্বাসী শিক্ষার্থীরা এবারে আমরা সূরা ফাতিহার শেষ তিন আয়াত প্রথম তিন আয়াত আমরা জেনেছি আগের ক্লাসে এবারে আমরা সূরা ফাতিহার শেষ তিন আয়াত জানবো আমার সাথে সাথে তোমরা সুন্দরভাবে তেলাওয়াত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم
الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনছো আজকের এই ক্লাসের পরে আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে আশা করি ফিডব্যাক অনেক ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এবং অতি শীঘ্রই আমাদের উপর থেকে এই মহামারীটাকে তুলে নেন এই আশাবাদ ব্যক্ত করে এই প্রার্থনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু